পেস্ট খুঁজতে পাইতাছি না, পেস্ট কই? পেস্ট দাও। পেস্ট? পেস্ট দিয়ে কি করবা? মুহের মধ্যে পেস্ট লাগাইয়া বয়া থাকমু, কুপটন লাগাই না আমি পেস্ট লাগামু। বলো পেস্ট দিয়ে মানুষ করে কি? হ্যাঁ, দাঁত মাজমু। দাঁত ব্রাশ করবা? দাঁত ব্রাশ করা লাগবে না। ও মা গো, ও মা গো, মা গো, মা গো, তুমি কি করছো ব্রাশটারে? মাত্র ২ বছর হইছে ব্রাশটা কিনা দিছি, বাপের বাড়ির যায় ইচ্ছা মতো পেস্ট লাগায় গচ্ছ না। এই দেখো কি করছো ব্রাশটারে। শোনো, তোমার ব্রাশ করন লাগবে না, তুমি সপ্তাহে ৬ দিন কয়লা দিয়ে দাঁত মাজবা আর ১ দিন ব্রাশ দিয়ে দাঁত মাজবা, বুঝছো? তার মানে তুমি কইতে চাইতেছো আমি দাঁত ব্রাশ করবো না? করবা, কিন্তু এই যে ন কয়লা, এইটা দিয়া মাজবা ৬ দিন আর ওই ব্রাশ দিয়ে মাজবা ১ দিন, বাস। আমার পেস্ট লাগবো, পেস্ট ছাড়া আমি দাঁত মাজবো না। পেস্ট জামনিও কাইনা দিবা। সারা জীবন তো এই কয়লা দিয়ে দাঁত মাজলাম, কই আমার দাঁতের তো কিছু হইলো না। সমস্যা হয় নাই না? এই এদিকে তাকো, এদিকে তাকো। কি করো? হুম, কি করো? তোমার লোকে আমি রোমান্টিক আলাপ মারানোর লেগে ই করতে কই নাই। কি করো? এই যে সামনে দুই যে দাঁত দুইটা তোমার এই যে ফাইটটা অর্ধেক গেছে গা নিচে পইরা, এইগুলার লেগে ইচ্ছে। হ্যাঁ, তুমি তো সাধারণ মানুষ না যে তোমার এই ছাই দিয়া মাজলেও কোনো সমস্যা হবে, তুমি তো গন্ডার। আচ্ছা মুন্নির বাপ, তুমি গন্ডার হইছো কবে থেকে? তোমার বিয়ে করার পর থেকে। বাংলাদেশের বেশিরভাগ পুরুষই বিয়ের পরের দিন থেকে গন্ডার হয়ে যায়, নাইলে সংসার টিকতো না। পেশ লাগবো আমার, পেশ নিয়ে ঘরে ঢুকবি, নাইলে তোর খাওয়া বন্ধ। লাগলে আজকে আমি তোর মাইয়ার খাওয়া বন্ধ রাখবো, তুই পেশ লয়ে তারপর আগে। দাদু ভাই, দাদু ভাই কই তুমি? আরে দাদু ভাই, ওরে দাদু ভাই, দাদু ভাই দেখো দেখো তোমার জন্য কি নিয়ে আসছি, দেখো নাও নাও। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও তো, এই সালাম করতে হবে না, দেখো না দেখো, নাও নাও, তোমার জন্য। হ্যাঁ, এত কিছু আনছেন আপনি। মা, এবার আসতে না আমার একটু দেরি হয়ে গেল। আসলে হয়েছে কি, তোমার চাষি তো একটু অসুস্থ হের লেগা, তাই বইলা মনে করো না আমি তোমার খোঁজ খবর রাখি নাই, সব খোঁজ খবর নিছি। তোমরা তো বাড়িতে আসিলে না, নইলে তো আরো আগে আসতাম। আচ্ছা মা, বিয়াইরে যে কয়েকটা দেশি মুরগি দিছিলাম, কেমন হয়েছিল? চাচা, আপনি জামগুলেগা কেমন ফেরেশতার মতো কাজ করতেছেন আমি আপনারে বুঝাইতে পারব না। তা না হইলে আমার মাই আর আমার জীবনটা যে কি হতো। আর আপনি যে মুরগি পাঠাইছেন আব্বারে, আমার আব্বাই তো হেব্বি খুশি হয়েছে। তাই? কিন্তু একটা কথা কিন্তু মাইন্ড করলাম, হ্যাঁ, আরে আমি তো উছিলা মাত্র, যা করনে উপর আল্লাহ করে, বুঝছো? আপনি আছেন দেখে এই সংসারটা টিকা আছে, সবকিছু পূরণ হইতেছে, অভাব কি জিনিস বুঝতে পারতেছি না। তোমার এই চাচা, তোমার এই চাচা যতদিন বাইসা আছে খালি কইবা তোমার কি কি লাগে, দেখবা সময় মতো হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কতক্ষণ? এত জিনিসপত্র নিয়ে আসছেন, কি দরকার ছিল? তার চেয়ে বরং টাকাটা আমার দিলিতে আমি আস্তে ধীরে কিনতাম। হ্যাঁ, তাইলে এগুলা আমার আর আমার মাইয়ার কপালে জুটতো না। শোনো কাকা, কিন্তু অনেকদিন পর হইছে, অতএব রান্না বাড়ার জন্য ঠিক মতো হয়, অন্তত ৩-৪ পদের বড় বড় মাছ, এরপরে ধরো যে দেশি গরু, দেশি মুরগি, এগুলি রান্না করবা। আর সাথে ওই যে রাজহাঁস আছে না, কক করে ওঠে, ওই রাজহাঁস রান্না করবা। কি কাকা, কাকা একটু কি দধি আনাবো? দধি রাখো, দধি। কথা শুনো যদি, তাইলে বলতে পারবো। তুমি যে আমারে বলতেছো কি দেশি গরু, দেশি মুরগি, ৪-৫ পদের মাছ, তারপরে ওই যে বড় মুকালা কাউ করে ওইটা যে হাঁস, মানে ওগুলো যেন কোথায়? সেগুলো যেন কোথায় এটা আমি দেখবো। চলো বাজারে, চলো বাজারে গিয়ে আমরা বাজার করে নিয়ে আসি, তারপরে বৌমারে দেবো, বৌমা আমার মজা করে রান্না করে দেবো। চলো একটু টাকা নিয়ে নেই। আরে আমি আসি না, টাকার দরকার কি? তুমি দাও, বৌমা ধরো তো। চাচা আপনি আসছেন, একটু শরবত খেয়ে যান। মা বাজারটা করে নিয়ে আসি, তারপরে একদম বৈশা শরবত, কেন পোলা মাংস সব খামো। এই চলো কালাম, চলো আসো আসো, জলদি আসো।